যারা জাহান্নামে যাবে এবং দীর্ঘকাল থাকবে বা কিছুকাল থাকবে, তাদের এক শ্রেণীর লোক যারা ধর্মের নামে মিথ্যা কথা বলেছে, ধর্মের নামে মিথ্যা কথা বলেছে, সে ধর্মের নামে হাদিস গড়ুক নবীর নামে, অথবা ধর্মের নামে মিথ্যা ফতোয়া দিক তাদের শিরক বিদাতকে শক্তিশালী করার জন্য, মিথ্যা ফতোয়ার ছড়াছড়ি, মিথ্যা যদি ফতোয়া দেয়, ফতোয়া দেওয়ার যোগ্যতা নেই, ফতোয়া দিল কোরআন হাদিসের খেলাফ, মিথ্যা ফতোয়া। অথবা যেহেতু এমন দলের লোক যে ওই দল এই বিদাতগুলি করে, সুতরাং আগে থেকে মন মগজে এটা প্রস্তুত করে আছে যে আমাদের এই এই মাসলাকে ঠিক রাখতে হবে, আমরা মিলাদ করে আসছে আগে থেকে, সুতরাং মিলাদকে ঠিক করার জন্য যে কোনো উপায়ে দলিল খুঁজতে হবে। আমরা এই কাজগুলি করি, সুতরাং এই কাজের মোনাজাত করি, সুতরাং মোনাজাতের জয়ীফ হোক, জাল হোক, এদিক হোক, সেদিক হোক, যে কোনো জায়গা থেকে দলিল তলাশ করতে হবে সম্মিলিত মোনাজাত করি বলে। যেমন ফরজ নামাজের পরে, তারপরে আপনার অনুষ্ঠানে হাত তুলে সম্মিলিত, ইমাম সাহেব শুধু দোয়া করেন, বাকিরা আমিন আমিন করবেন, আর এটা একবারে বাধ্যতামূলক নামাজের পরে। যারা এই বিদাতে বিশ্বাসী তারা সহি আর জয়ীফের দলিলের পরোয়া করেন না, যে কোনো উপায়ে কোন একটা দলিল পেশ করতে হবে। নবী সাল্লাল্লাহু বলছে দোয়াই হচ্ছে ইবাদতের মগজ, দোয়াই হচ্ছে ইবাদত, দোয়া ইবাদতের মগজ। নবী বলেছেন নামাজের পরে সম্মিলিত দোয়ার মগজ বলেছেন, বুঝার তৌফিক হলো না। নবী সাল্লাল্লাহু বলছে দোয়া হচ্ছে ইবাদতের মূল, কিন্তু নবী একথা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজের পরে সম্মিলিত দোয়া, ইমাম করবে দোয়া, তোমরা আমিন আমিন বলবে, এটা হচ্ছে ইবাদতের মগজ, এই কথা বলেছেন কি? তাহলে আম কথাকে খাস জায়গায় কেন না লাগাল? নবী বলেছেন যে দোয়াই হচ্ছে আসল ইবাদতের, সুতরাং দোয়া করো, যেইভাবে নবী সাল্লাল্লাহু দোয়া করে সেইভাবে দোয়া করো, যেভাবে সাহাবারও দোয়া করে সেইভাবে দোয়া করো, আপনার প্রয়োজন আপনার কাছে, আপনি আপনার রবের কাছে পেশ করবেন, কিন্তু সেটাকে নিয়ে গিয়ে খাস তরিকা বিদাতি তরিকা ফিট করে দিবেন, এই হাদিস এটা অসৎ উদ্দেশ্য, তাহলে জাহান্নামে যেতে হবে। এবার যারা বিশেষ করে যারা নবীর নামে হাদিস গড়েছে, জাল হাদিস জানছে, জাল জয়ীফ হাদিস, তারপরেও তাদের বিদাতের সমর্থন, তাদের তরিকার সমর্থন, তাদের মজহাবের সমর্থনে সেই হাদিস পেশ করবে, জাহান্নামে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খুব প্রসিদ্ধ হাদিস, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদ, শোনো আমার সম্পর্কে মিথ্যা বলা অন্য মানুষের ওপর মিথ্যা বলার মতো নয়। যেমন আমার সম্পর্কে যদি কেউ মিথ্যা বলে যে মতিউর রহমান এই ফতোয়া দিয়েছে আর ফতোয়াটা ভুল, তাহলে মানুষ যাদের চোখ আছে কোরআন এবং হাদিস সম্পর্কে তারা জানবে সে মানুষ, সুতরাং তার ভুল হতে পারে, সব তার সব কথা নেওয়া যাবে না, ছেড়ে ফেলে দাও। কিন্তু নবীর নামে যদি চালিয়ে দেন যে নবী বলেছেন এই কথা, তাহলে নবী শুধু মানুষ না, মানুষের সাথে তিনি রসুল, হ্যাঁ মানুষের সাথে তার কাছে ওহী এসছে, তাহলে সেটাকে আপনি শরীয়ত ধর্ম বানিয়ে দিলেন। আমার কথা ধর্ম নাই যদি কোরআন এবং হাদিসে না থাকে, তাহলে কিন্তু নবীর কথা দীন ইসলাম ধর্ম, আল্লাহর সন্তুষ্টি তার মাধ্যমে হাসিল হবে। এই জন্য নবী সাল বলেছেন যে আমার ওপর মিথ্যা বলা তোমাদের কারো ওপর মিথ্যা বলার মতো নয়। মানকাজাব আলিয়া মুতাম্মেদান, সুতরাং জেনে শুনে যেই ব্যক্তি ইচ্ছে করে মিথ্যা কথা বলে মিথ্যা আরোপ করবে আমার ওপর, যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন এই করতে, যেমন এটা জাল হাদিস আছে যে তোমাদের যখন সমস্যা বড় জটিল হবে, বালা মুসিবত খুব বড় বালা মুসিবত আসবে, ফা আলাইকুম বি আহলিল কবর, তখন কবরের কাছে সাহায্য চাই, তার মানে মাজার পূজা করো। নবীর নামে যদি চালিয়ে দেওয়া হয় তাহলে যত মাজার পূজা হচ্ছে সেটাই তো আসল ধর্ম হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, যারা এইরকম জেনে শুনে জাল জয়ীফের পার্থক্য করলো না আর বয়ান করলো নবীর নামে, ফালিয়া তাবাওয়া মাকাদাহু মিনান নার, তার স্থান যেন জাহান্নামে তৈরি করে নেই। হাদিস বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে।